হ্যালো বন্ধুরা, আমি কেকা। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু কেকা চ্যানেল। জানো তো বন্ধুরা, আমি কালকে থেকে একটা খুব সমস্যার মধ্যে পড়েছিলাম, আর আমার মনে হলো আমার মতন সমস্যা যাতে আমার বন্ধুরা না পড়ে সেই জন্য আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি। কালকে আমার গ্যাসটা শেষ হয়ে গেছিলো, তো আমি নতুন সিলিন্ডার লাগাই। লাগানোর পরেও না আমার গ্যাসটা অন হচ্ছিল না, তো আমি ভাবলাম যে তাহলে সার্ভিস সেন্টারে একটা ফোন করি। তো ওনারা লোক পাঠায় এবং লোকটা দুপুর আসার কথা ছিলেন, উনি এলেন রাত্রিবেলা। তো রাতে এসে চেক করার সাথে সাথে বললো সিলিন্ডারটাই নাকি ফাঁকা। আমি বললাম তো আমি তো ভর্তি সিলিন্ডার, মানে একদম সিল খুলে লাগালাম, তা সিলিন্ডার ফাঁকা হলো কী করে আমি তো বুঝতেই পারছি না ব্যাপারটা কী হলো। তখন উনি বললেন দেখুন আপনি একবার ভালো করে, এটা কিন্তু পুরো ফাঁকা। তো তখন আর আমি কী করবো, বললাম ঠিক আছে। তারপরে সকালবেলা উঠি, আজকেই সকালে উঠি আমি অফিসে ফোন করি এবং ওনারা বলে যে ঠিক আছে আপনি আসুন, এসে আপনি সিলিন্ডার নিয়ে যান, আমরা সিলিন্ডার দিয়ে দিচ্ছি। কিন্তু আমি একা অত দূর থেকে সিলিন্ডারটা কী করে নিয়ে আসবো বলো তো? তাই আমি বললাম আপনারা একটা ডেলিভারি বয়কে দিয়ে একটু পাঠিয়ে দিন। তখন ওনারা বললো না আমাদের এখন কোনো বয় নেই যে আপনাকে ডেলিভারি করে দেবে। তখন আমি বললাম যে কী হবে, তো আমি আবার তাড়াতাড়ি করে ওই অফিসে গেলাম কথা বলার জন্য। অফিসে গেলাম এবং অফিসে গিয়ে যখন আমি বললাম ওনারা ওই একই কথাই আমায় বললো। তখন আমি বললাম দেখুন না একটু চেষ্টা করে। তখন বললো আপনি বসুন দেখছি। তো সেখানে তো অনেকক্ষণ বসে রইলাম। তারপরে বসে থাকার পরে ওনারা তখন একজনকে ফোন করলো এবং সে আমাদের বাড়ির এইদিকে, ঠিক বাড়ির এইদিকে না, বাড়ি থেকে একটু দূরে ওইখানে গ্যাস দিচ্ছিল। তখন ওনাকে বললো, তখন উনি বললো যে আপনি তাহলে ওনার সাথে কন্ট্যাক্ট করে নিন, আমি ফোন নম্বরটা দিচ্ছি। তো তখন আমি আবার মানে আমি এক জায়গায় উনি এক জায়গায়, জানেন কী অবস্থা। তখন আমি ফোন করলাম, উনি বললো আমি এখানে আছি আপনি আসুন। তখন আমি সেই রাস্তার মধ্যে মানে তাড়াতাড়ি করে দৌড়নোর মতন করে তাড়াতাড়ি করে আসছি, কারণ আমাদের ওখান থেকে মানে যেখানে আমাদের অফিসটা সেখান থেকে আমার বাড়িতে আসার না সেরকম কোনো গাড়ি নেই, একমাত্র ট্রাম ছাড়া। আর ট্রাম সবসময় পাওয়া একদমই যায় না, আর বাস সোজাসুজি আসবে না। তো তাড়াতাড়ি করে এলাম, তারপর ওনার সাথে দেখা করলাম। এবার কী হয়েছে, ওনাকে তো বুঝিয়ে বুঝিয়ে নিয়ে যেতে হবে, এবার উনি যাচ্ছে ভ্যানে করে সিলিন্ডার নিয়ে, আমি হেঁটে, কী অবস্থা ভাবো তোমরা। তা উনি তাড়াতাড়ি করে ভ্যান চালাচ্ছে আর আমি তার সাথে দৌড়চ্ছি, মানে সে যে কী গেছে তোমরা জানো না। তো যাই হোক, তারপর বাড়িতে এলো, বাড়িতে এসে সিলিন্ডার দিয়ে একদম লাগিয়ে দিল, লাগিয়ে দিয়ে চেক টেক করে তারপর চলে গেল। তারপরে তো আমি যথারীতি সংসারে যা কাজ করার করেছি, কারণ একদম সকাল সকালে আমি চলে গেছিলাম। তো আমি মানে মানে এমন একটা সমস্যার মধ্যে পড়েছি না, আমার মনে হলো তোমাদের সাথে এটা শেয়ার করি যাতে তোমরা না পড়ো। তোমরা কিন্তু অবশ্যই যখনই সিলিন্ডার নেবে চেক করে নেবে, কেন মানে এরকম কেন হলো আমি নিজেই বুঝতে পারলাম না। আমি তো নিই, প্রতিবারই নিই, কিন্তু এরকম তো কোনোবার হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করি।